সুপ্রদর্শক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা ডক্টর আসাফুজ্জোহা রাজ। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার কাছে জানতে চাই, ইদানিংকালে মুখের ক্যান্সারের সংখ্যাটা অনেকখানি বেড়ে গেছে আমরা যদি বিগত কয়েক বছরের তুলনায় দেখি, আসলে মুখের ক্যান্সারের মূল কারণগুলো কী কী এবং এটা কীভাবে আসলে প্রতিরোধ করা যায়? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে শরীরে যত রকম ক্যান্সার হয় সেখানে কিন্তু আমরা নাম্বার অনুযায়ী ভাগ করলে দুই অথবা কিছু কিছু জায়গায় 3 নম্বর স্থানে রয়েছে মুখের ক্যান্সার। তো আমাদের দেশ প্লাস পার্শ্ববর্তী দেশগুলোতে এই মুখের ক্যান্সারের রোগীর সংখ্যা বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, বিশেষ করে ধূমপান, জর্দা, এগুলি থেকে মূলত মুখের ক্যান্সারটি বেশি হয়। আর হচ্ছে আমাদের অবহেলা। আপনি দেখবেন আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে একটু বয়স্ক, যাদের অরিজিনাল দাঁত বা দাঁত ভেঙে যেয়ে ধারাল অংশ রয়ে যায়, সেটা সে কেয়ার করে না, ঘষা লাগতে লাগতে এক ধরনের আলসার তৈরি হয়, সেখান থেকে একটি পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয়। আরেকটি বিষয় না বললেই নয়, যেটি আমাদের এখন অনেকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে আমাদের দেশে বৈধ ডেন্টাল চিকিৎসক বা অনুমোদিত ডেন্টাল চিকিৎসকের পাশাপাশি রয়েছে অসংখ্য ভুয়া চিকিৎসক। অনেক রোগী না বুঝে তাদের কাছে যায়, শুরুতেই ক্যান্সারটি আসলে তারা বুঝতে পারে না, ফলে বিভিন্ন অপচিকিৎসার শিকার হয়ে যখন ক্যান্সারটি একটি মারাত্মক আকার ধারণ করে তখন তারা আমাদের কাছে বা ডেন্টালের কাছে আসে, তখনই আসলে আমরা এটা বুঝতে পারি এটা ক্যান্সার হয়েছে। তো নানা বিষয় মিলেই আসলে আমাদের বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। বাড়ছে তো পরবর্তীতে যেটা আপনি বললেন এবং যেটার সংখ্যা কিনা অনেক বেশি এবং যেটা আমাদের জন্য খুব আতঙ্কের একটা বিষয়, সেটা হচ্ছে যে হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তারদের চিকিৎসার নানানবিধ ভুলের কারণে, ভুলের অন্যতম ভুলের কারণেই কিন্তু আসলে এই যে ক্যান্সার, মুখের ক্যান্সার এবং সে ছাড়াও আরও নানান ধরনের দাঁতের জটিলতা আমরা ইদানিং যেটা দেখে থাকি সেগুলো হয়ে থাকে। তো এই ধরনের আসলে হাতুড়ে ডাক্তারদেরকে কীভাবে শনাক্ত করা যায় বা এটা আসলে কীভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়টাকে, কারণ এটাও কিন্তু আমাদের জন্য একটা হুমকির মতোই। আসলে মুখের চিকিৎসা একটি এমন সেন্সিটিভ চিকিৎসা যে এই চিকিৎসা দিতে গেলে যে বৈধতা দরকার তার জন্যে একজন চিকিৎসককে দীর্ঘ 4 বছর, যেটা বর্তমানে 5 বছর, কঠোর লেখাপড়া করতে হয়, বিভিন্ন পর্যায়ের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর আমাদের যে নিয়ন্ত্রণকারী সংস্থা রয়েছে ডাক্তারদের, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, সেখান থেকে অনুমোদন পাওয়ার পরই একজন চিকিৎসক মুখের স্বাস্থ্যসেবা দেওয়ার অনুমতি পায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্যি যে আমাদের দেশের প্রেক্ষাপটটি ভিন্ন। ভিন্ন এই জন্যেই যে আমাদের বাংলাদেশে মাত্র প্রায় 13,000-এর মতো বৈধ ডেন্টাল চিকিৎসকের পাশাপাশি রয়েছে কয়েক লাখ, মানে অনেক গবেষণা বলছে প্রায় 1 লাখের কাছাকাছি অবৈধ বা ভুয়া চিকিৎসক, যাদের নেই কোনো ব্যবহারিক শিক্ষা, নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। তারা হয়তো দেখে দেখে কারোর চেম্বারে 2 দিন কাজ করে বা তাদের বাবা মা এই একই লাইনে ছিল সেখান থেকে দেখে এসে তারা এই যে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। এর একটি করুণ ভয়াবহ শিকার হচ্ছে আমাদের দেশের অগণিত রুগীরা। তারা বুঝতে পারছে না যে আসলে এটি কি অরিজিনাল ডাক্তার না হাতুড়ের চিকিৎসক, কারণ তাদের চেম্বারটি সেভাবে গেট আপ ভালো করে রাখছে, ডাক্তার যে পোশাক অ্যাপ্রন, সেই অ্যাপ্রন পরার দুঃসাহস তারা রাখছে, ফলে সাধারণ রুগী যে বুঝতে পারবে না আসলে এটা কী ধরনের ডাক্তার। তো ফলে এখান থেকে কিন্তু মারাত্মক ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েই যায়। একটু যেটা বলছিলাম, ক্যান্সার ছাড়াও কিন্তু এই যে যাদের ডায়াবেটিক আছে, উচ্চ রক্তচাপ আছে, আমাদের গর্ভবতী মেয়েরা আছেন, এরা যদি ঠিক মতো না বুঝে এখানে যায় তাহলে তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে এই যেসব রোগ সংক্রমিত হয়, যেমন হেপাটাইটিস, আমাদের দেশে কমন রোগ, বিশেষ জরিপে বলছে যে আমাদের দেশের একটি বড় অংশ হেপাটাইটিস রোগে ভুগছে, এবং এই হেপাটাইটিস ছড়ানোর কিন্তু একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই হাতুড়ে চিকিৎসক। এই ব্যাপারে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতেই হবে, সচেতন হতে হবে আমাদেরকে অনেক বেশি। সেক্ষেত্রে আমরা জানি যে পুরনো যন্ত্রপাতি ব্যবহার অথবা একজন রোগীর ক্ষেত্রে যেসব যন্ত্রপাতিগুলো ব্যবহার হয়েছে সেগুলো পুনরায় ভালো মতো ক্লিন না করে ইউজ করার কারণেও কিন্তু নানান ধরনের মুখের অসুখ বিসুখ এবং সে সাথে হাতের অসুখ বিসুখেও অনেকে আক্রান্ত হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে কী করণীয়? এক্ষেত্রে আসলে যেহেতু আইন আছে দেশে এদেরকে বন্ধ করার, বাট দুর্ভাগ্যজনক হলে সত্যি যে আইনের চোখকে ফাঁকি দিয়ে শুধু রাজধানী নয়, পেরিফেরিতেও কিন্তু এ ধরনের প্রচুর ভুয়া চিকিৎসক তারা কোনো না কোনোভাবে এটি চালিয়ে যাচ্ছে। এরা ধরা পড়ছে আইনের হাতে, তাদের জরিমানা হচ্ছে, জেল হচ্ছে, বেরিয়ে এসে দেখা যায় কেন জানি আবার তারা এই দিকে ফিরে আসছে। তো আসলে এটা বন্ধ করতে গেলে দরকার জনগণের সচেতনতা, আর জনগণকে কাছে পৌঁছাতে গেলে এই মিডিয়ার বিকল্প নেই। আজকে যেমন এটা নিয়ে কথা বলছি আমরা, যারা এটা দেখবে শুনবে তারা নিজেরা যেমন জানবে, তাদের পরিবারকে জানাবে, তাদের প্রতিবেশীদেরকে জানাবে যে আসলে ডেন্টাল চিকিৎসা পেতে গেলে অবশ্যই একজন
অনুমোদিত ডেন্টাল চিকিৎসকের কাছে না গেলে বড় ধরনের ক্ষতি হওয়ার একটি মারাত্মক সম্ভাবনা থাকে, সম্ভাবনা রয়েছে। তো যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে আসলে কি কি ধরনের সতর্কতা নেওয়া উচিত বা সতর্কতা অবলম্বন করা উচিত? হ্যাঁ, কারণ দেখুন মুখের মধ্যে আমাদের কিন্তু জীবাণুর একটি অভয়ারণ্য বলি। গবেষণা বলছে যে মুখের মধ্যে 700 বেশি প্রজাতির জীবাণু বসবাস করে, সুপ্ত অবস্থায় থাকে। যদি একজনের মুখে কোনো যন্ত্র ব্যবহার করে অন্যের মুখে দেওয়া হয়, খুব সহজেই এই ট্রান্সমিটেড রোগগুলি কিন্তু একজনের কাছে কারো কাছে ছড়াতে পারে, ছড়াতে। বিশেষ করে এখন এই যে কোভিড টাইম চলছে, এটা কিন্তু অনেক বড় আতঙ্ক, কারণ করোনা ভাইরাস কিন্তু মুখের মধ্যে থাকতে অনেক পছন্দ করে, যার ফলে সহজেই যদি একটি রুগী যাদের সিমটম আছে অথবা সিমটম নেই, এই ধরনের রুগী যদি কেউ দেখে কোনো চিকিৎসক, এবং সেটি যদি প্রপার ওয়েতে জীবাণুমুক্ত না করে অন্য মুখে দেওয়া হয়, খুব সহজে এটা ছড়িয়ে যেতে পারে। তো এটাকে আসলে রোধ করার জন্যে ডেন্টাল চিকিৎসকরা যথাযথ যে নিয়মগুলি পালন করা উচিত সেই গাইডগুলো ফলো করে কিন্তু এখন চিকিৎসা দেওয়া শুরু করেছে, যার ফলে যেমন করোনা ভাইরাস থেকে শুরু করে যত সংক্রমিত জীবাণু রয়েছে সেটি এখন আর ওই অবস্থায় নেই যে একটা বৈধ ক্লিনিকের কাছ থেকে গেলে সেটা এক জায়গায় কারণে যাওয়ার সম্ভাবনা এটা এখন আর থাকছে না। অবশ্যই, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব বৈধ যেসব চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেখানে গেলে তার তো একটা দায়ভার থেকেই যায়, যিনি কিনা চিকিৎসা দিচ্ছেন, যে কীভাবে আসলে রোগীকে খুব ঝামেলাপূর্ণ ঝামেলা ছাড়াই হচ্ছে কোনো কীভাবে তাকে চিকিৎসা দেওয়া যায় এবং পরবর্তীতে যেন কোনো ক্ষতি না হয়, বিকজ দ্য লাইবিলিটি তো সেই ডাক্তারকেই নিতে হবে বা সেই চিকিৎসককে নিতে হবে। তো ইদানিংকালে আমরা খুব আমার বেশি শোনা যায় যে এই কথাটি দাঁতের ক্ষেত্রে বা খুব প্রচলিত হয়ে গেছে এখন যে চিকিৎসাটি সেটি হচ্ছে স্কেলিং চিকিৎসা। দাঁতের স্কেলিংটা অ্যাকচুয়ালি কী এবং স্কেলিংটা আসলে কোনো সমস্যা হলেই করতে হয় কিনা বা স্বাভাবিকভাবে সুস্থ অবস্থাতেই কোনো মানুষ স্কেলিং করতে পারে কিনা এবং খরচটা কেমন হয় এটা? ধন্যবাদ। আপনি দেখছেন আমাদের মুখের মধ্যে কিন্তু সবসময় আমরা খাবারের কাজের ব্যবহার করছি। আপনি দেখেন আপনি যদি একটু খাবার খান হাত দিয়ে, হাতে যদি সাথে সাথে না ধুন এই হাতটি আস্তে শক্ত হয়ে যায়, খাবারটি লেগে যায়। প্রথমে পানি দিলেই পরিষ্কার হয়ে যায়, এরপরে কিন্তু একটু সাবান ব্যবহার করতে হয়, তারপর কিন্তু যেতে চায় না। ঠিক সেরকম মুখের বেলাটি সেরকম, আমরা যদি নিয়ম অনুযায়ী 24 ঘন্টায় অন্তত একবারও ভালো করে দাঁত পরিষ্কার না করি, তাহলে যে খাবারগুলি আমাদের বিভিন্ন লুকায়িত জায়গায় জমে থাকে সেখানে আস্তে আস্তে শক্ত হয়ে যায়, আস্তে আস্তে পাথরে পরিণত হয়, তখন এটি নর্মাল ব্রাশে আর যায় না। সেটিকে দূর করার জন্যেই এই স্কেলিং পদ্ধতিটি সারা বিশ্ব বলে যে যাদের হয়তো বিভিন্ন ক্রনিক রোগ রয়েছে, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিক, ব্লাড প্রেশার, কিডনি রোগ, ক্যান্সারের রোগী, এদেরকে 6 মাস পর পর স্কেলিংয়ে করার কথা বলে। কিন্তু যারা ভালোমতো দাঁতকে ব্রাশ করে রাখছে তাদেরকে বলা হয় 1 বছর পর পর অন্তত অবশ্যই একজন ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো স্কেলিং করিয়ে নিতে। স্কেলিং করিয়ে নিলে দাঁতের গায়ে যত রকমের অবাঞ্ছিত জিনিস লেগে থাকে, সেটা পাথর হোক, অবাঞ্ছিত দাগ হোক, প্লাক হোক, সেগুলো যদি চলে যায় তাহলে দাঁতের কিন্তু যে কমন রোগগুলি ক্যাভিটি এবং মাড়ির যে রোগ, মাড়িতে রক্ত পড়া, দুটাই কিন্তু অনেক অংশে কমে যাবে যদি সে 1 বছর পর পর নিয়ম অনুযায়ী স্কেলিং করে। আর স্কেলিংটি অত্যন্ত নিরাপদ পদ্ধতি। একসময় মানুষ মনে করতো স্কেলিং করলে দাঁত নড়ে যায়, শিরশির করে, আসলে এটা কোনো মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ভালো মতো ভালো যন্ত্র দিয়ে স্কেলিং করলে এটা রোগীর জন্য ভালোই। আচ্ছা, তো যেটা আপনি বললেন যে অনেকে হয়তো বা দাঁতের স্কেলিংটাকে ভয় পেত বা ভয় পেয়ে থাকেন এবং অনেকে মনে করেন যে স্কেলিং করলে দাঁতের গোড়া নরম হয়ে যায়, তো এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা আদৌ স্কেলিংয়ের কোনো সাইড এফেক্ট আছে কি না? স্কেলিংয়ের তেমন কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু রোগীরা স্কেলিংয়ের পর মনে করে দাঁতটি ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ ওখানে অনেক পাথর ছিল, যে ময়লাগুলো ছিল অনেকদিন ধরে জমছে, হঠাৎ করে একদিন এগুলো চলে গেলে দেখবে জীবগুলি ওখানে ফাঁকা ফাঁকা জায়গায় চলে যাচ্ছে বা দাঁতকে ফাঁকা মনে হচ্ছে। কিন্তু এটাই ওনার ন্যাচারাল দাঁতের অবস্থা, যেটা এতদিন ছিল সেটা ছিল এক্সট্রা পাথর বা খারাপ দিক, সেগুলো চলে গিয়ে দেখি দাঁতটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, এটা আসলে ন্যাচারাল। এইভাবেই রুগীকে বা এইভাবেই সেই যে স্কেলিং করেছেন তাকে সেভাবেই যদি রাখে তাহলে তার দাঁতের মাড়ি ভালো থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটি চিকিৎসার নামের সাথেও আমরা পরিচিত এবং বেশ ভালোই পরিচিত, সেটা হচ্ছে রুট ক্যানাল। অনেকেই দেখা যায় যে দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে ডক্টরের কাছে যাওয়ার পর অথবা দাঁতের কোনো প্রবলেম হলে তাকে নানান ক্ষেত্রে রুট ক্যানাল করতে হচ্ছে। রুট ক্যানাল সম্পর্কে আমাদেরকে একটু বলবেন প্লিজ। রুট ক্যানাল হচ্ছে দাঁত সংরক্ষণের একটি আধুনিক পদ্ধতি। যখন দেখবেন যে দাঁতটির গর্ত বা যেখানে দাঁত গর্ত হয়েছে দীর্ঘমেয়াদী অবহেলার কারণে দাঁতটি ব্যথা শুরু হয়ে গেছে, সেটা থেকে আস্তে আস্তে দাঁতের গোড়া ফুলে যাচ্ছে, পুঁজ বেরোচ্ছে, এই ধরনের কন্ডিশনে দাঁতকে রক্ষা করার যে পদ্ধতি সেটাকে বলা হয় রুট ক্যানাল। এটি হচ্ছে দাঁতটিকে মানে আক্রান্ত দাঁতটিকে বিশেষ মেশিনের মাধ্যমে ছিদ্র করে দাঁতের মধ্যে যে ক্যানাল থাকে, আমাদের কিন্তু প্রতি দাঁতের মধ্যেই বিশেষ ক্যানাল আছে। সামনের দাঁতের ক্ষেত্রে হয়তো 1টি ক্যানাল আছে, পিছনের দাঁতের ক্ষেত্রে 3টি, 4টি, 5টি বিভিন্ন রকমের ক্যানাল থাকতে পারে। তো এই যে ক্যানালগুলি আছে সেই ক্যানালগুলিকে বিশেষ যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করে সংক্রমণ মুক্ত করে সেটাকে ফিলিং করার নামই হচ্ছে রুট ক্যানাল।
যাতে করে দাঁতের ভিতরে যে ইনফেকশন ছিল যেখান থেকে ছড়িয়ে হাড়ের মধ্যে ছড়িয়ে গেছে সেগুলো ভালো হয়ে যায়, দাঁতটি আবার সুস্থের অবস্থায় ফিরে আসে, আগের অবস্থায় ফিরে আসে। এই চিকিৎসাটি কি ব্যথাযুক্ত কি না, বা এটাতে আসলে কোনো ধরনের ব্যথা বা পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা হয় কি না? আসলে দাঁতকে অবশ করার যে পদ্ধতি, মানে ব্যথা না লাগা যে পদ্ধতি, আমরা অ্যানেস্থেশিয়া বলে থাকি, লোকাল অ্যানেস্থেশিয়া, সেটি এখন এতটাই আধুনিক হয়েছে যে সেভাবে ঠিক মতো অ্যানেস্থেশিয়া দিয়ে কাজ করলে রুট ক্যানালে রোগীর কোনো ব্যথা পাওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, তো ওভারঅল আমরা যদি মুখের স্বাস্থ্য এবং সেই সাথে দাঁতের স্বাস্থ্য যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে কোন ধরনের খাবার আসলে আমাদের গ্রহণ করা উচিত? দাঁতের শত্রু হচ্ছে চিনি মিশ্রিত খাবার, এটা একদম পরিষ্কার কথা। সেটা মিষ্টি, কেক, চুইংগাম, আইসক্রিম, কোমল পানীয়, এমনকি বাচ্চারা আলুর চিপস খায়, সবগুলির মধ্যে কিন্তু এই চিনির পরিমাণটি থাকে এবং সেই চিনি একমাত্র দাঁতের ক্যাভিটি তৈরি করার জন্য দায়ী। আর চিনি কিন্তু আপনি জানেন সারা বিশ্ব বলে হোয়াইট পয়জন, এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমাচ্ছে, শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করছে, সেগুলি মুখেরও ক্ষতি করছে। তো চিনি মিশ্রিত কোনো খাবারকে যদি আমরা কম খাওয়ার অভ্যাস করে তুলতে পারি তাহলে মুখের স্বাস্থ্য ভালো থাকবে। এর পরিবর্তে মাশাআল্লাহ আমাদের দেশে সারা বছর অনেক মৌসুমি তাজা ফলমূল শাকসবজি পাওয়া যায়, ছোটো মাছ, সামুদ্রিক মাছ, টক দই, সব দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো। বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিন সি যুক্ত খাবার যদি আমরা বেশি করে খেতে পারি তাহলে দাঁত মাড়ি সবই ভালো থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দাঁতকে ভালো রাখার জন্য কিন্তু সারাদিনের জন্য ব্যস্ত থাকতে হবে এমনটি নয়। দিনে মাত্র 4 মিনিট, সকাল নাস্তার পর 2 মিনিট, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট, দাঁতের সবগুলো পৃষ্ঠ যদি একটি ভালো মানের টুথপেস্ট ও ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার রাখা যায়, সেই সাথে যদি দাঁতের ফাঁকে খাবার ঢুকে থাকে সেখানে বাজারজাত ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায় খুব অল্প দামেই, সেটিকে সংগ্রহ করে নিয়ম জেনে যদি পরিষ্কার করে ফাঁকগুলি পরিষ্কার রাখা যায়, আর একটু যেটা বললাম খাদ্যাভ্যাসের পরিবর্তন, এগুলি করলেই কিন্তু মুখের যে এত কমন রোগ তার সিংহভাগ রোগকেই প্রতিরোধ করা যায়। আর সবশেষে বলতে চাই, কষ্ট হোক না হোক বছরে অন্তত 2 বার, একান্তই না পারলে অন্তত 1 বার একজন বিডিএস ডিগ্রিধারী বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিলে আশা করা যায় আপনার মুখের স্বাস্থ্য ভালো থাকবে, আর মুখের স্বাস্থ্য ভালো থাকলে আমাদের সম্পূর্ণ দেহ সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আপনাকে আরও একবার অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চায়ের মুখের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার প্রতি। ভালো ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের মুখের এপিসোডগুলো youtube.com/10bangla programme গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।